শুরু হলো নতুন বছর 2023। পুরনো বছরের টালমাটাল অর্থনীতি, বৈশ্বিক মন্দা, চড়া পণ্যমূল্যের ঢেউ সব কাটিয়ে উঠতে নতুন বছরে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। কেমন যেতে পারে নতুন বছরের অর্থ বাণিজ্য? কী ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হতে পারে? কী করলে আরও সমৃদ্ধ হবে আমাদের দেশের অর্থনীতি? এসব নিয়েই ভাবছেন বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা। আমরাও আজ এ বিষয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয়, নতুন বছরে অর্থ বাণিজ্য কেমন হবে, এবং আলোচনা করতে আমাদের সাথে আছেন এফবিসিসিআই সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শাহাদাত হাসান সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে। শুরুতেই সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। যেমনটি আমরা বলছি, চিন্তা করছি যে কী ধরনের চ্যালেঞ্জগুলো আসতে পারে নতুন বছরে অর্থ বাণিজ্যের ক্ষেত্রে, কী মনে হয় আপনার? ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। চ্যালেঞ্জ বলতে সবচেয়ে বড় যে জিনিসটা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধ যদি দ্রুততার সাথে কোনো সমাধানে না যেতে পারি, তাহলে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা এখন যাচ্ছি। তারপরেও আমি বলবো যে পৃথিবীর অন্যান্য দেশগুলোর যে অর্থনৈতিক অবস্থা, তার থেকে আমাদের দেশ এখনও আমরা ভালো আছি। এই জন্য যে আমাদের কিছু পণ্য আমদানি করতে হয়, বাকি জিনিসগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগের থেকেই বলেছেন যে আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। আমরা যদি সেই সঠিক কাজটি করি এবং সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য বলেছেন, তো আমরা যদি সেই সঠিক পথে যদি এগোই, তাহলে আমাদের যে অবস্থা তাতে আমরা খুব ভীত নই। আমরা মনে করি যে আগামী বছরটা চ্যালেঞ্জের মধ্যে হইলেও বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে এসেছে। আজকে 51 বছর আমরা পার করেছি, বহু চ্যালেঞ্জ আমরা পার করেছি। অতএব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা অনেক চ্যালেঞ্জ পার করে এখানে এসেছি। আমি মনে করি যে আমরা এই চ্যালেঞ্জ পার হয়ে আমাদের দেশকে আমরা সামনের দিকে 2041 সালের যে ভিশন, সেই ভিশনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। একটু শাহাদাত হোসেনের কাছে জানতে চাচ্ছি, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হয়, কারণ গত বছর আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে শুরু হওয়া সেই যুদ্ধ কিন্তু পুরো বছর ধরেই এবং পুরো বিশ্বেই এটি আসলে প্রভাব ফেলেছে, এ বছরও যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে কোথায় কোথায় সংকটগুলো বেশি হতে পারে, কি মনে হয় আপনার? ধন্যবাদ এবং সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আর আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আনসার্টিনিটি ধরে নিয়ে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা ভাবছি, সেই চ্যালেঞ্জগুলো কোথায়, আমি যদি আপনার প্রশ্নটা ধরে থাকতে পারি। তো আমি প্রথমে যে জায়গাটায় বলবো যে বৈশ্বিক যে কনটেক্সট, করোনাটা বাদ দিয়ে, করোনা এখন কিছুটা ভালোর দিকে, মানে উত্তরণের দিকে, কিন্তু আমরা যদি রাশিয়া ইউক্রেন ওর চলমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে জায়গাটাই প্রবলেম, সেটা হচ্ছে আমরা যদি ইম্পোর্ট, যে সকল সিদ্দিক ভাই অলরেডি বললেন যে আমরা যে সকল পণ্য ইম্পোর্ট করি, সেই সমস্ত পণ্যের দাম কিন্তু আমাদের নাগালের বাইরে চলে যাবে। আর বাংলাদেশের যে উৎপাদন সেক্টরটা, ধরেন আরএনজির যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটার কথা যদি চিন্তা করেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা ইম্পোর্টের উপর নির্ভর করি। এইভাবে আমাদের অনেক পণ্য, র মেটেরিয়ালস এবং মধ্যবর্তী পণ্য ইম্পোর্ট করতে হয়, সেই জায়গায় যখন প্রাইস অনেক বেশি ডলার দিয়ে আপনি কিনবেন, সেই ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন যা আছে সেটা অলরেডি আমাদের কিন্তু নাগালের বাইরে। বাংলাদেশে এখন অন এন এভারেজ 9% ইনফ্লেশন, সো সেই সেটা যদি আবার বেড়ে যায়, তাহলে দারিদ্রতার উপরে তো একটা বড় ধরনের চাপ পড়বে। প্রথমত হচ্ছে আমাদের ইম্পোর্টটা একটা বড় চ্যালেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্টের কারণে যে আমাদের প্রোডাকশন সেক্টর যেটা এক্সপোর্টের সাথে লিঙ্ক, সেই ক্ষেত্রে এক্সপোর্টেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আর তারই ফলশ্রুতিতে আমাদের যে মূল্যস্ফীতির উপর একটা বড় ধাক্কা আসতে পারে যদি রাশিয়া ইউক্রেন ওয়ার চলমান থাকে। আর আমাদের যে এসডি, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ডের কথা যদি বলি, যে পভার্টি রিডাকশন, কিন্তু আমাদের যদি পারচেজিং পাওয়ার, গরিব মানুষের যদি 10% পারচেজিং পাওয়ার কমে যায়, অতএব ভালনারেবল পোর, যারা আমরা দারিদ্র সীমার জাস্ট একটু উপরে আছি, তারাও কিন্তু দারিদ্র সীমার নিচে চলে আসবে, আর নিচের মানুষগুলার
অবস্থা আরো কঠিন হয়ে দাঁড়াবে। অতএব লাইভলিহুডের যে একটা চ্যালেঞ্জ সেটা কিন্তু থেকে যাবে। আর গ্লোবাল কনটেক্সটের এই বিবেচনায় আপনি এডিবি বলেন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সবার প্রজেকশন কি 2023 সালে আমাদের যে স্ট্যাগফ্লেশন অর্থাৎ আমাদের আমাদের উৎপাদনটা কমে দেওয়ার একটা ঝুঁকি থাকবে। যেমন আপনি যদি বর্তমান ফিসক্যাল ইয়ারের কথাই বলেন 2022 এবং 23, যেটা জুন 30 পর্যন্ত 2023 সালের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রজেকশন ছিল 7% উপর প্রবৃদ্ধি, কিন্তু বর্তমান কনটেক্সট বিবেচনায় এবং তার উপর যদি আমরা ফোরকাস্ট ভবিষ্যতে কি পরিমাণ অর্জিত হতে পারে সেটা যদি ফোরকাস্ট করি, সেই ফোরকাস্টিং কিন্তু অলরেডি বলেছে যে আমরা সেই 7.4 ওইটা অর্জন করতে পারবো না, আমরা হয়তো 6-এর কাছাকাছি প্রবৃদ্ধি। সো প্রবৃদ্ধি ধরে রাখা এবং প্রবৃদ্ধি অর্জন হবে বড় চ্যালেঞ্জ যদি রাশিয়া ইউক্রেন ওয়ার দীর্ঘায়িত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বাদ, এটার বাইরে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, এবছর কি ডলারের সংকট কাটবে, রপ্তানি কি বাড়বে কিনা, কি মনে হয় 2023 সালকে যদি আপনি প্রেডিক্ট করেন তাহলে কি মনে হয় আসলে? যদি 23 সালকে প্রেডিক্ট করা হয় তাহলে যুদ্ধটাকে আসলে সবাই সামনে রেখে দুটো অবস্থা দিয়ে বিবেচনা করে, যে একটা হচ্ছে স্ট্যাটাস কো, যদি চলমান থাকে যুদ্ধ তাহলে কি হতে পারে, সেই চ্যালেঞ্জগুলো যা বললাম প্রত্যেকটাই কিন্তু আমার এই ডলারের ইন্টারন্যাশনাল যে কারেন্সি তার সাথেই, যে রিজার্ভ তার সাথেই সম্পৃক্ত। যেমন আপনি যদি ইম্পোর্ট বেশি করেন, তার মানে সম পরিমাণ ইম্পোর্টই যদি করতে চান, যুদ্ধ থাকে তাহলে সেই যুদ্ধ কিন্তু সেইগুলার দাম বাড়িয়ে দিবে, অতএব বেশি ডলার খরচ হবে, অতএব আপনার ডলার বলেন ফরেন কারেন্সি রিজার্ভের উপর একটা প্রেশার তৈরি হবে। একইভাবে আপনি যদি সেই বেশি মূল্য দিয়ে কিনেন তখন আপনার এক্সপোর্টের প্রাইসটা বেড়ে যাবে, এক্সপোর্টের প্রাইস যখন বেড়ে যায় তখন এক্সপোর্ট ডিমান্ডটা আবার ফল করে, অতএব ডিমান্ডটাও কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। অতএব এক্সপোর্ট যদি চ্যালেঞ্জের সম্মুখীন হয় তার মানে এক্সপোর্ট যদি কিছুটা কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফরেন কারেন্সি রিজার্ভের উপর অ্যানাদার একটা চ্যালেঞ্জ তৈরি হবে। আমি আমি একই প্রশ্ন একটু সিদ্দিকুর রহমানের কাছেও জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় 2023 সালটাকে কিভাবে প্রেডিক্ট করছেন, যে ডলারের সংকট কাটবে কিনা, রপ্তানি আমরা আরো বাড়াতে পারবো কিনা? আপনি সঠিক প্রশ্নটা করেছেন। আজকেই কিন্তু বাণিজ্য মেলার উদ্বোধন করেছে এবং গতকালকে বাণিজ্যমন্ত্রী কিন্তু রপ্তানির একটা টার্গেট ফিক্স করেছে $67 বিলিয়ন, যেটা গত বছর ছিল $62 বিলিয়ন। তো আমরা কিন্তু মনে করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলেও আমাদের রপ্তানি হয়তো সেইভাবে কমবে না, কিন্তু এখানে একটা জিনিসের কিন্তু অবশ্যই বলতে হবে, সেটা হলো যে আপনার যেহেতু ইউরোপ এবং আমেরিকায় তাদেরও পারচেজিং পাওয়ার কিন্তু অনেক কমে গেছে, সেই জন্য ডিমান্ডটা কমে যাবে, কমে গেলে আমাদের প্রাইসটা কমে যাবে, এটা হলো আমাদের ভয়, হলো আমাদের প্রাইস কমে যাবে। প্রাইস কমে গেলে রপ্তানি হয়তো ঠিকই থাকবে, ইন্ডাস্ট্রি হয়তো চলবে, কিন্তু প্রাইস কমে গেলে উদ্যোক্তাদের অনেকটা কষ্ট হবে। তবে আমি মনে ওভারঅল আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা দেশ, আমরা মনে করি যে আমাদের যে উৎপাদন ক্ষমতা বা আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমরা কোভিডকালীন সময়ে সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা যে চালিয়ে রাখতে পেরেছিলাম তখনও কিন্তু আমরা এতটা প্রবলেম ফেস করিনি। আমরা আশা করি আগামী দিনগুলোতেও আমরা হয়তো এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর এখানে ডলারের রেট, আমি মনে করি ডলারের রেটটা যে এখন যেমন তিনটা স্তরে আছে, একটা রপ্তানির জন্য, একটা আমদানির জন্য, একটা রেমিটেন্সের জন্য, এটা মাননীয় বর্তমান গভর্নর সাহেব উনি একটা জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন এবং কিছুটা নিয়েও আসছেন। আমি মনে করি এই ডলারের প্রবলেমটাও হয়তো আমরা উইদিন জানুয়ারির মধ্যে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে প্রশ্ন হলো যে ডিভ্যালুয়েশন পৃথিবীর সব জায়গায় হয়েছে, শুধুমাত্র যে আমাদের হয়েছে তা না, টার্কির অবস্থা দেখেন, টার্কিতে 67% হইল ইনফ্লেশন, ইউরোপ আমেরিকাও ইনফ্লেশন কিন্তু 10%-এর নিচে না। তো সেই জায়গায় উনি বলেছেন না হাবিবুর রহমান সাহেব যে সাদা দর্শন সাহেব যে আমাদের ইনফ্লেশন 9%-এর মধ্যে, এটা অবশ্য আমাদের জন্য অনেকটাই ভালো। জি অবশ্যই, আমরা ফিরছি আপনাদের কাছে, একটি বিরতি নিয়ে আসছি, আমাদের সাথে থাকবেন।
বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টেলিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টেলিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বছরের অর্থ বাণিজ্য কেমন হবে, এবং আলোচনা করতে আমাদের সাথে আছেন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত আপনাদেরকে আরও একবার। শাহাদাত হোসেন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, নতুন বছরে ব্যাংক খাতের অস্থিরতা কমানোর জন্য কি ধরনের পরামর্শ থাকবে আপনার কাছ থেকে? ব্যাংক খাতের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কিন্তু লোন ডিফল্ট হওয়া। আপনি জানেন যে লোন বাংলাদেশে এই পরিমাণটা অনেক, সেই ক্ষেত্রে অনেকগুলো ব্যাংক যে চ্যালেঞ্জের মুখে আছে তারা, আমরা সার্বিকভাবে যদিও বলি লিকুইডিটি ক্রাইসিস তেমন না, কিন্তু যদি সেটা ব্যাংক স্পেসিফিক লিকুইডিটির কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুর্বল এবং সবল ব্যাংক, এবং সেই দুর্বলতার মূল কারণে যেটা সেটা হচ্ছে লোন ডিফল্ট। তার মানে হচ্ছে ব্যাড লোন হয়ে যাচ্ছে, সেই ব্যাড এন্ড লস এই লোন অ্যাকাউন্টস থেকে কিভাবে বের হওয়া যায় তার জন্য সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আরেকটা জিনিস হচ্ছে যে কোভিড চলাকালীন সময়ে আপনারা জানেন যে সরকার প্রণোদনার জন্যই অনেক ধরনের, আমি বলবো যে সরকার অনেকটা সহনশীল হয়ে এবং ব্যাংকগুলোকে সহনশীল হওয়ার জন্য বলেছে যে এই সময়টাই একটু যেন তারা মাফ করে দেয়। সেই কারণে কিন্তু সেই জায়গাটা আমরা যে সঠিক মেজারমেন্টটা সেই জায়গায় কিন্তু একটা বড় ধরনের দুর্বলতা রয়েছে। অতএব সেই জায়গাটা কিভাবে উত্তরণ করা যায়, অর্থাৎ আমি বলবো যে ব্যাংকের ক্ষেত্রে সরকার লোন ডিফল্টের যে চিত্র সেই চিত্রটা কিভাবে পাল্টাতে পারে। রিসেন্ট কয়েকটা ব্যাংকের কথা, ইসলামী ব্যাংকের কথা আপনি শুনতে পারেন, ইভেন আমাদের সরকারি ব্যাংক যেটা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী রয়েছে সেইগুলার দিকেও যদি তাকান, ইভেন আরো নতুন কিছু ব্যাংক যেগুলো রয়েছে তাদের কিন্তু সার্বিকভাবে তারল্য সংকট কিছুটা হইলেও রয়েছে, এবং সেই জায়গাটা থেকে আমি বলে মনে করব সরকারের সঠিক পদক্ষেপ যে ধনী গরিব না, কথা হচ্ছে যে আমি যদি লোন নেই সেটা প্রত্যেকটা মানুষের রেসপন্সিবল টু পে ব্যাক, কিন্তু সেই ফেরত দেওয়াটার যে আমাদের চরিত্র হয়ে দাঁড়াচ্ছে সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে ফিনান্সিয়াল সেক্টরের সাস্টেইনেবিলিটির জন্য। আর ব্যাংক খাতের ক্ষেত্রে কোনো একটা ব্যাংক যদি ডিফল্ট হয় সেটা হচ্ছে ম্যাক্রো ক্ষেত্রে বড় ধরনের, আমি সমষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বলতেছি, এটা কিন্তু সবার ভিতরে একটা প্যানিক তৈরি করে, যে কারণে এইগুলার স্পিল ওভার ইফেক্ট অন্যান্য ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর উপর পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের নজর দেওয়া উচিত। আমি এই বিষয়টাতে একটু কথা বলবো সিদ্দিকুর রহমানের কাছে, যে নতুন বছরে অর্থ বাণিজ্য আরো সমৃদ্ধ করতে সরকারের কি কোনো বিশেষ কোনো উদ্যোগ নেওয়া দরকার কিনা আপনি কি মনে করেন? দেখুন, সরকার যখনই কোনো প্রবলেমে পড়েছে দেশ তখনই সরকার এগিয়ে এসেছে। এখন সরকারেরও কিন্তু একটা লিমিটেশন আছে, সরকার কতটা পারবে। যেটা সাদাত হোসেন সাহেব বলছিলেন যে কোভিডকালীন সময়ে সিএসএমই সহ বড় ওই খাত সহ সবাইকে কিন্তু সরকার প্রণোদনা দিয়ে টিকিয়ে রেখেছিলেন। সরকারের কাজ হইল সহায়তা করা। এখন যদি সরকার দেখে যে আমার এই ইন্ডাস্ট্রিগুলো ঠিক রিয়েল সেন্সে যদি প্রবলেমে থাকে তখন সেখানে সরকার এগিয়ে আসবে। কিন্তু একটা জিনিস হলো, কেউ কেউ আছে ডিফল্ট বা মানে তার ব্যবসা বাণিজ্যের প্রবলেমের জন্য হয়েছে, কিন্তু কেউ কেউ আছে উইলফুল ডিফল্টার। এই উইলফুল ডিফল্টারগুলো বের করে তাদেরকে অবশ্যই তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা উচিত। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলো দায়ী, এখানে সরকারের কোনো তেমন কোনো দায়িত্ব আছে মনিটরিং করার, কিন্তু লোন যখন দিবে তখন ইন্ডিভিজুয়াল যে ব্যাংক লোন দেয় তারই কিন্তু এগুলো দেখা অত্যন্ত জরুরি। আমি মনে করি হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হয় সরকার এগিয়ে আসবে, তবে যার যার ব্যবসা তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে প্ল্যানিং করতে হবে। আগামী বছরটা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই আমাদেরকে প্ল্যানিং করে এগিয়ে যেতে হবে। এখানে সরকারের খুব একটা বেশি কিছু করণীয় আছে বলে মনে হয় না, কারণ হলো এমনিতেই আপনার কোভিডকালীন সময়ের একটা ধাক্কা আছে, তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধের আমাদের কিছু কিছু জিনিস
আমাদের যেটা মেজর যে জিনিসটা জ্বালানি, সেই জ্বালানির দাম কয়েক গুণ বেড়ে গেছে, আমরা আনতে পারছি না এখন। সেই সব জিনিসগুলো সরকার দেখতে গিয়ে আবার যে ইন্ডিভিজুয়াল ব্যবসা বাণিজ্য দেখবে সেটা কিন্তু খুব কঠিন হবে। সেই জন্য সবাইকে নিজ নিজ দায়িত্বে আমার মনে হয় ব্যবসা বাণিজ্য কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করা দরকার। জি নিশ্চয়ই, আমরাও আশা করছি যে আমাদের দেশের অর্থ বাণিজ্য আরও সমৃদ্ধ হবে, আমরা অর্থনীতির দিক থেকে আরও বেশি শক্তিশালী হব। নতুন বছর আপনাদের ভালো কাটুক, এই কামনায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।